আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে টপের মাটি তৈরি করতে হয়। 40% বালি, 40% মাটি, 20% কম্পোস্ট সার, জৈব সার, গোবর যেটাই নেন নিতে পারেন। নিয়ে মাটিটা সুন্দরভাবে মিক্সড করতে হবে, বালি, মাটি ও জৈব সার মিক্সড করতে হবে, সুন্দরভাবে মিক্স করতে হবে। এটা দিলে টপের মাটি আর জাম হবে না, উর্বর থাকবে, পানিটা সুন্দর হবে আর কি, বেরোয় যাবে, সমস্যা হবে না কোনো। এবার একটা টপ নিব, টপের মাটিতে পানিটা বেরোনোর জন্য একটা চারা দিতে হবে, ফুটোর সহ সহজে একটা চারা দিয়ে দিতে হবে, তাতে পানিটা অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। এবারে মিক্সড কিন্তু পানিটা দিয়ে দিতে পারি ভিতরে সুন্দরভাবে। গাছটা আলতোভাবে ছিটতে হবে, পলিথিনটা তাতে গাছের যে কুড়ায় যে মাটিটা আছে ওই মাটিটা যেন কোনো রকমের ক্ষতি না হয়, আস্তে আস্তে করে পলিথিনটা ছাড়াই ফেলাইতে হবে। স্যার এভাবে সোজাভাবে বসাই দিলে হবে, আর নাড়াচাড়া করার দরকার নেই, এই আস্তে করে একটু অত্ত করে মাটিটা জাস্ট বসাই দিতে হবে, দিয়ে চারিদিকে মাটিটা দিয়ে দিতে হবে। মাটিটা দেওয়ার পরে হালকা একটু সেচ দিয়ে দিলেই হবে, সুন্দরভাবে আর কি গাছের গোড়ার মাটিটা যেন কোনোভাবেই আঘাতপ্রাপ্ত না হয় সেটাতে বারবার খেয়াল রাখতে হবে। হয়ে গেল আপনার টপে চারা রোপণ। হালকা একটু সেচ দিয়ে দিতে হবে এবং সবসময় আর কি প্রথম প্রত্যেক দিন হালকা হালকা পানি দিতে হবে।